নমস্কার বন্ধুরা, ফ্রেশ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। তো আজকে চলে এসেছি বাগানে। দেখুন আমাদের কাঁঠাল গাছে কত এঁচড় হয়ে আছে, দেখুন। এটা একটু বড় হয়ে গেছে, এর মধ্যে দানা হয়ে গেছে, এটা এঁচড় নেই, এবার কাঁঠাল হতে শুরু করেছে। এইখান থেকে ছোট দেখে একটা এঁচড় পেরে আজকে রান্না করব। এঁচড় কাটা হয়ে গেছে, তো চলুন এবার রান্নাঘরের দিকে যাই, রান্নাটা শুরু করি। এঁচড় টেঁচড় কেটে নিয়ে বসে পড়েছি, এবার রান্নাটা শুরু করব। তার আগে চট করে আপনাদের দেখিয়ে দিই রান্নাটার জন্য আমরা কী কী উপকরণ নিয়েছি। এঁচড় চিংড়ি বানানোর জন্য আমরা নিয়েছি এঁচড়, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আলু। এঁচড় চিংড়ি মানে চিংড়ি মাছ তো লাগছেই। দেখুন আপনাদের দাদা এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে এঁচড় চিংড়ি খাবে বলে। আর এছাড়া গুঁড়ো মশলায় নিয়েছি হলুদ, চিনি, লবণ, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি। এছাড়াও নিয়েছি রান্নার জন্য সর্ষের তেল আর এক চামচ ঘি। সবার আগে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নেব। প্রথমে চিংড়ি মাছের মাথার দিকটা এইভাবে চেপে টানলে মাথার এই শক্ত খোলাটা উঠে চলে আসে, তারপর কি এইভাবে মধ্যিখানের খোলাটাকে ছাড়িয়ে নিতে হয়। এই দেখুন পুরো পরিষ্কার হয়ে গেল। আর বাদ বাকি এখান থেকে যে খোলাটা রয়েছে এইভাবে লেজের দিক থেকে চাপ দিয়ে হালকা হাতে টানলেই পুরো খোলাটা একসাথে বেরিয়ে চলে আসে। এইভাবেই সবকটা চিংড়ি মাছ আমি পরিষ্কার করে বেছে নেব। এঁচড়টা কাটার আগে জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। এঁচড়টাকে প্রথমে পিস পিস করে কেটে নেব, তারপর ছাড়িয়ে নেব। এঁচড়গুলোকে আবার জল থেকে তুলে নেব। এবার এগুলোকে ভালো করে ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। এইভাবেই পুরো এঁচড়টাকে কেটে নেব। অতগুলো চিংড়ি মাছ ছাড়িয়ে দেখুন এই কটা বেরিয়েছে, এইটুকু শ্বাস হয়েছে। এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আর রান্নাটা শুরু করব। সব এঁচড়টাকে ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি, এবার আলু, টমেটো এগুলোকে সব কেটে নেব। আগুন ধরেছে দেখো, উনুন ধরছে না ধরছে না, উনুন ধরেছে দেখো। উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি, প্রথমে এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব। যে হলুদ জলে এটা ডোবানো ছিল সেই হলুদ জলটা ফেলে দিয়ে আবার ফ্রেশ করে নতুন হলুদ জল দিয়ে সেদ্ধ ঝাঁপিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর ভিতরে বেশ নুনের একটা হালকা টেস্টও ঢুকে যাবে। প্রায় মিনিট 20-25 হয়ে গেছে, এঁচড়টা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এঁচড়টা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা সবার আগে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে
ভেজে তুলে নিয়েছি। এবার আলুটাকে ওই একই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ আর আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দু তিনটে লঙ্কা, জিরে আর এক টুকরো দারচিনি নিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সোনালি রঙও ধরে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা রসুন। রসুনটা দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এবার ওর মধ্যে মিশিয়ে নেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাকে দিয়েও এক মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আর কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোতে নুন দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি, টমেটো থেকে পুরো জল বেরিয়ে টমেটোটা ভালো গলে গেছে আর তেল ছাড়তেও শুরু করেছে। এবার ওর মধ্যে এক করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। চিংড়িটা দিলে খুব সুন্দর একটা রং আসে, কিন্তু রান্নায় মিষ্টি ভাব হয় না, যার জন্য মশলা কষার সময়তেই সবসময় চিনি দেবেন। সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেব। আলুটাকে দিয়ে মিনিট পাঁচ সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর মশলার একটা রং চলে এসছে, এই দেখুন। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দেবো। এবার মিনিট পাঁচ সাথে চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো। মিনিট দশেক খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আলু আর এঁচোড় দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ মাখা মাখা হয়ে এসছে। এ দেখুন আলু কত ভালো সেদ্ধ হয়েছে, আর এঁচোড়টা তো সেদ্ধ করেই নেওয়া হয়েছিল, যার জন্য এঁচোড় তো খুব ভালো সেদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পর চাপা দিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে মিশে যায়। বন্ধুরা, এঁচোড় চিংড়ির খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বৌদির হাতের এঁচোড় চিংড়ি যা হয় না বন্ধুরা, সত্যি এঁচোড় চিংড়িটা দারুণ খেতে হয়। যেভাবে তৈরি করলাম পুরো এইভাবেই বাড়িতে তৈরি করবেন, দেখবেন পরিবারের সবাই আপনাদের প্রশংসা করবে আর আপনার নিজেরও খুব ভালো লাগবে। এইভাবেই বাড়িতে বানান, সবাইকে খাওয়ান, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আমি এমনভাবেই রান্নাটা করেছি যাতে যারা একদম নতুন রান্না শিখছেন বা করছেন তাদেরও রান্না করতে খুব সহজ হবে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান এঁচোড় চিংড়িটা, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা একদম নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইভাবেই আমাদের পাশে থাকুন আর এগিয়ে যেতে সাহায্য করুন। এঁচোড় চিংড়িটা পুরো রেডি হয়ে গেছে, দেখুন আমি একদম গামাখা গামাখা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধুরা। তো এবার নামাবো, তার আগে উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেবো।
এঁচুর চিংড়ি পুরো তৈরি হয়ে গেছে, এটাকে নাবিয়ে নেব। পর্ব এখানেই শেষ করলাম, অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার নমস্কার বন্ধুরা।